হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সব ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা খুবই মজাদার একটা কেক রেসিপি শেয়ার করবো। এই কেকটা খুবই মজা, খেউজু না খাইলে আসলে বুঝতে পারতে নাই, খেউ যদি না খাইয়া তখন বা কোনোদিন না বানাইয়া তখন। তো ট্রাই করবা, খতা দিলাম, খুবই ভালো লাগবো। ছোটো বড় সবই ভালো ফাইবা। তিনটা মিল্ক দুধের বিজাই লাগে, তিনটা মিল্ক দিয়া বানানি হয়, খুবই মজাদার কেক। তো আমার রেসিপিটা যদি আজকে ভালো লাগে তো একটা লাইক দিতে ভুলবা না, আর কমেন্ট করে জানাইবা। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করোই না তো প্লিজ সাবস্ক্রাইব করিয়া দিবা। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন সবার প্রতি রইল আমার অন্তর থেকে দোয়া আর ভালোবাসা। আর সবসময় আমার জেলা সাপোর্ট করিয়া যাইরা, সবে ওলাহান সাপোর্ট করে যাইবা। তো এই তো দেখতে পারবা আমি কেন আমার ছয়টা ডিম লাগবো। তো আমি সত্য ইনগ্রিডিয়েন্ট আমি প্রথম দেখাইছি না, আমি ডিসক্রিপশনে লিখিয়া দেবো, কেউ চাইলে যদি বানাইন তো ডিসক্রিপশন দেখতে পারেন। তো আমি দুই ছয়টা ডিম নিম। তো ছয়টা ডিমরে আমি কীটা করবো, ডিমর যে সাদা অংশটা আর কুটাকে আলাদা করা লাগবো, কোনোভাবেই যেমন সাদা অংশের মাঝে কুটা ভাঙে ফরতে পারতো না, তো ভালো কি ফলে কি কেকটা যেমন ভালো হইতো না। তো এই যে সাদা অংশের মাঝে আমার মোট এক কাপ চিনি লাগবো। তো এক কাপ চিনির মাঝে আমি হাফ কাপ চিনি দেওয়া আমি সাদা অংশটা বিট করে নিলাম গিয়ে আর কি। তো খুব ভালোভাবে বিট করা লাগবো যাতে চিনিটাও গলি যায়। তো আমি সাদা অংশটা বিট করিয়া আমি এই যে কুর অংশটা, বাকি যে আমার হাফ কাপ চিনি রয়েছিল, হাফ কাপ চিনি দিয়ে আমি কুর অংশটা আর কি আমি বিট করে আনেছি গিয়ে। আর একটু কুইক দেখাই লাগাম, কেনে ভিডিওটা লম্বা হইলে তো সবার কাছে ভালো লাগতো না দেখতে, সব বড়ই যাবা। তো এখানে আমি হাফ টিস্পুন লাখান ভ্যানিলা এসেন্স দিলাম, হাফ টিস্পুনই দিয়ে আমি আরও একটু বিট করে আনিলাম। তারপরে কেন আমি ওয়ান থার্ড কাপ মিল্ক, এই যে আমরা যেটা নর্মাল মিল্ক ইউজ খাই আর কি, যেমন ফ্রিজের ঠান্ডা হইলেও সমস্যা নাই, ওয়ান থার্ড কাপ দিছি আমি এখানোর মাঝে। মোট আমার এখানো ইনগ্রিডিয়েন্ট ছয়টা ডিম, এক কাপ চিনি আর এক কাপ প্লেন ফ্লাওয়ার আর ওয়ান থার্ড কাপ এই দুধ আর কি আর হাফ টিস্পুন ভ্যানিলা আছে। আর পরে আর কি তিনটা মিল্ক লাগবো। তো দেখতে তো হোক, তো এখানে আমি ওয়ান কাপ প্লেন ফ্লাওয়ার নিলাম। তো প্লেন ফ্লাওয়ারটা আমি একটা চালনি দিয়ে কি সেক কেনে দাম গিয়ে, এখানে অনেক সময় দানা দানাও থাকে বা বাদা অথবা কিছু থাকলেও যেমন এক্সট্রা চালনি নিলে কি ভালো হয় আর কি। তারপরে আবার আমি বিট করে আনিমো, খুব ভালোভাবে বিট করা লাগবো। খুব ভালোভাবে যদি বিট করা না হয় দানা দানা থাকে তো যেমন কেকটা এসে ফাটি যায় আর কি। তো আবার আমি একটু বিট করে নিলাম, এখানে সাইডে দিত যে ফ্লাওয়ার গেছে তো ওটাকে আবার ইয়ে করে দিলাম। তো এই তো আমার বিট করা শেষ হয়ে গেছে, দেখো কেলা ভালো হয়েছে, খুবই মজাদার কেক, ট্রাই করবা। আমি তো প্রায় সময় বানাই, আমার সবে বালা ফাইন। তো এখন আমি যেটা করলাম, এই যে সাদা অংশটা যে আমি বিট করে আনিছিলাম ডিমর, তো সাদা অংশের মাঝে বেটারটাকে আমি একখানো মিক্স, এখন আর এই ইলেকট্রিক বিটার লাগতো না, তো মিক্স করলে হইব। তো মিক্স করিয়া একটা আমি ইয়ে নিলাম, যে ডিশের মাঝেও আমি বানাইমো আর কি, ওভেন হারাইমো, ওটার মাঝে একটা এই পেপার আমি দিলাম। তো পেপারটা দিলে আর কি যেমন কেকটা তুলতে সহজ হইব, দিয়া আমি এই বেটারটা দিলাইলাম। তো ওলাখান আর দিয়ে একটু ইয়ে দিলে আর কি, যেমন যদি বিচে যদি ফাঁকা কোনো অংশ বা বাবুল থাকে তো উফরে দেওয়াই হয়তো কেকটা ভালো হয়। তো কেকটা আমি কিতা কর, তো কেকটা ওভেনের মাঝে আমি বেক করছি 300 ফারেনহাইটে 180 দিয়া 35 মিনিটের মতন, 35 মিনিটের মতন হয়ে যায়। তো দেখো আমার কী সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে কেকটা। তো এখন আমি কেকটা একটু ঠান্ডা করে নিবো আর কি,
ঠান্ডা করার পরে আমি পেপারটা খুলবো। তো এই তো আমি ঠান্ডা করে পেপারটা খুলি, তখন আমি কিতা করলাম দেখো কা, একটা কাঁটা চামচ দি। তো একটু পরেও বুঝতে পারবা যে আমি কিতার লাগি কেকটার এই অবস্থা করলাম। তো এখন আমি যেটা করবো যে এই কেকের মূল অংশ হয়েছে ওটা তিনটা মিল্ক রে আমি অ্যাড করিয়া কেকের মাঝে দিবো আর কি। তো হাফ কাপ আমি নর্মেল দুধ নিছি, নর্মেল দুধ যেটা, আর হাফ কাপ এভাপোরেটেড মিল্ক, তারপরে দিব হাফ কাপ এই কন্ডেন্স মিল্ক। তো তিনটা মিল্ক আমি একটা মিক্স করিয়া বাদে কেকের উপরে দিবো আর কি। ওলাহান কেকের উপরে আমি দুধটা দিয়ে নেব গিয়ে, তো 2 থেকে 3 মিনিটে দুধটা টানিয়ে নেব গিয়ে কেকে। আর কেকটা ইকানোর মাঝে আমার কেকের উপর সাইড নিচে দিয়ে গেছে গিয়ে, নিচের সাইড উপরে দিয়ে আইসে, লাইক কেকটা লাগে যেমন নিচে দিয়ে ডাউন হয়ে গেছে গিয়ে। তো এখন আমি হুইপ ক্রিমটা বানায় নিব। তো দেখো কা আমার হুইপ ক্রিমটা বানাইতে কিতা কিতা লাগে, এটা দেখতে পাওয়া ডাবল ক্রিম, ওটা আমি একটাও আমি ফুরা একটাও দিব, আরও একটু কাগে আমার এই তো দেখতে পাওয়া 2 টেবিল চামচ লাখান আমার আর একটা আছে এক্সট্রা। তো সর্বমোট হইতে গেলে 2 কাপর লাখানো হয়েছে হুইপ ক্রিম। তো 2 কাপ ক্রিমের মাঝে আমি 2 টেবিল চামচ আইসিং সুগার দেব, দিয়ে আমি ক্রিমটা বানিয়ে নিব আর কি। তো খুবই সুন্দর আর পারফেক্ট একটা ক্রিম হয়েছিল আমার দেখো কা। আখেও চাইলে এমলা হুইপিং ক্রিম উফরে না দিয়েও খাইতে পারবা, বাট উফরে হুইপ ক্রিমটা দিলে আর কি ভালো লাগে, সুন্দরও লাগে দেখতে, আর খাইতেও কিন্তু মজা লাগে, টেস্ট আরও বাড়াই দেয়। তো এই তো দেখতে পারতাম একটা পারফেক্ট একটা হুইপ ক্রিম হয়েছে আমার, খুবই সুন্দর। আর এটা আমি রাত্রে করছিলাম, এলে কালারটা একটু অন্য লাগান দেখা যার। কেকটা আমি দিনের বেলা বানাইছিলাম আর এটা এসে আমি রাখি দিয়েছিলাম আর কি, তারপরে আমি রাতের বেলা এই ক্রিমটা বানাইছি। তো এই তো আমি ক্রিমটা উপরে দিয়ে নিলাম গিয়ে, দে এখন আমি পিস পিস করে খাটিয়ে নিব গিয়ে আর কি। তো ট্রাই করবা খেয়ে খাইয়ে না, তাহলে তেমন কোনো ইনগ্রিডিয়েন্টও লাগে না আর একদম সহজ উপায়ে করা যায় কম টাইমে। তো আজকের মতো আমি বিদায় নিব সবার কাছ থেকে, সব ভালো থাকবা, আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সবাই সবার লাগে দোয়া করবা। তো তো দেখো কা খুবই মজা হয়েছিল আর পারফেক্ট হয়েছিল কেকটা। তো আমি এক পিস তুলে দেখাইলাম। তো সব ভালো থাকবা, আল্লাহ হাফেজ।